মোবাইলটা আবার কই গেল। এখানে একটু দেখি, এখানে খুঁজি, উফ পাচ্ছি না কেন। আরে বেলটা কে বাজায় এখন, আবার কে আসতো, যাই গিয়ে দেখি। দরজা খুলতে এত লেট কেন? আরে আহ ভিতরে চল। তারপরে তো ঘুমাই গেছিলাম, এখন আর ফোন পাচ্ছি না। আচ্ছা দেখ এখানে আশেপাশে আছে, দাঁড়া আমি তো কল দিচ্ছি, রিং বাজবে। এই তো রিং বাজাচ্ছে। এই যে কি যে করিস বইয়ের মধ্যে মোবাইল রাখ। দেখ মোবাইল পাইছে, এখন মোবাইল নিয়ে বসে গেছে। আরে দাদা রেডিও আছে, পরীক্ষা আছে তো। কে তুই শুনতেছিস না কি বলতেছি? তুই তো দেখি পুরো নোমোফোবিয়াতে আক্রান্ত, মোবাইল নিয়ে পড়ে আছো। আর বলিস না, ফোনে কাজ আছে। এতক্ষণ মোবাইল ছিল না, পাগল মতো করছেন, মোবাইল পেয়ে কি করতেছে? পরীক্ষা দিবি না? না পরীক্ষা দিব না। আরে এবার টার্ম পরীক্ষা বুঝছ না, পরীক্ষা না দিলে তো মার পাবি না। আরে পড়া কিছুই হয় না, কি পরীক্ষা দিব, এর চেয়ে ফেল মেরে পরের বার ইমপ্রুভমেন্ট দেব, এটাই বেশি ভালো। আচ্ছা ঠিক আছে দেখা যাবে, পরে খারাপ হলে আমাকে কিছু বলিস না, আমি চলে গেলাম। আচ্ছা যা। এই সেতু কে, কি অবস্থা তোর? আরে আরে এখানে বলিস না, খুব প্যারার মধ্যে আছি। তুই এইখানে আর আমি মানে ক্যাম্পাসে পুরো খুঁজে অস্থির। আজকে তো আমি ভার্সিটিতে যাই নাই, পরীক্ষা দেই নাই, এক্সাম ছিল, তুই যাবি না? না রে আমি যে কি অবস্থার মধ্যে আছি তোরে বলে বুঝাতে পারবো না। দাঁড়া তোরে ক্লিয়ারলি বলি, হয়েছে কি গতকাল রাতে আমি তো, তুই তো জানিস আমি ভূতে প্রচণ্ড ভয় পাই, তো গতকাল রাতে কাজিনদের সাথে বাজি ধরে প্রচণ্ড হরর একটা মুভি। সেই মুভি দেখার পর তো আমি এত ভয় পাইছি যে আর রাতে ঘুমাইতে পারি নাই। এরপরে পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য পড়তে বসবো, কিন্তু ওয়ার্ডগুলো এত বড় বড় আর এত কঠিন যে সেগুলো দেখেই, ওয়ার্ড দেখে আমি ভয় পাচ্ছি। তারপরে পরীক্ষা কালকে, সেই ভয়ে আমার পড়াই হচ্ছে না। এরপরে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাব, ভার্সিটিতে যাওয়ার জন্য ভয় লাগতেছে। আমি যে কী বলবো, মনে কর পুরাই একদম, আমি যে কেন এত ভীতু আমি বলে বুঝতে পারলাম না। ড্রামা লাগতেছে মানে একটা তোর মধ্যে এত কিছু হয়ে গেল। তুই তো মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলে যা হয় এরকম কিছু হয়ে গেছে মনে হইতেছে। মানে তুই প্রথমত মুভি দেখলি, যেদিন এক্সাম তার আগে তো মুভি দেখলি, ভালো কথা। মুভি কী দেখলি? ভূতের মুভি দেখলি। এখান থেকে তোর মধ্যে হচ্ছে ফেসমোফোবিয়া হচ্ছে বাসা বাঁধছে। দেন ফেসমোফোবিয়া থেকে তুই হচ্ছে কি মাথার মধ্যে একটা উদ্ভুট ভয় কাজ করতেছে, পড়ায় মনোযোগ বসতেছে না তোর, বই পড়তে যাবি ওয়ার্ড মনে রাখতে পারতেছিস না। তো এখান থেকে হচ্ছে তোর কী হয়েছে, বিবলিওফোবিয়া আবার আক্রান্ত হয়েছে তোর তোর মধ্যে। এই বিবলিওফোবিয়ার কারণে তুই হচ্ছে বই পড়তে পারতেছিস না, অজানে একটা সঙ্গে কাজ করতেছে, বই পড়া মনে রাখতে পারতেছিস না। এখান থেকে আবার কী হয়েছে তোর, মানে তুই যদি এক্সাম দিবি এক্সামটা দেওয়ার মতো কনফিডেন্ট তোর মধ্যে গ্রো করতেছে না, তার মানে তোর মধ্যে হচ্ছে এক্সামিনোফোবিয়াও তোর মধ্যে বাসা বাঁধছে। দেন আরও কী কী দেখ, আরও কী কী ফোবিয়া তোর মধ্যে আক্রান্ত হয়েছে? একটা হচ্ছে তো প্রথমে গেলো ফেসমোফোবিয়া, এরপরে বিবলিওফোবিয়া, এরপরে এক্সামের ভয় থেকে হচ্ছে এক্সামিনোফোবিয়া, এরপরে এক্সাম দিলে তোর রেজাল্টটা খারাপ হতে পারে সেই ভয়ে তুই এক্সামটাই দিলি না। দেন তুই হচ্ছে আজকে ক্যাম্পাসও গেলি না, যে ক্যাম্পাসে গেলি না এখান থেকে তোর হচ্ছে কী ফোবিয়া তৈরি হয়েছে, এটা হচ্ছে তোর স্কোলিওনোফোবিয়া। এই এই ভয় ফোবিয়াটার কারণে তুই হচ্ছে আজকে আমাদের সাথে ক্যাম্পাসে গেলি না। মানে এত সকল ফোবিয়া তোর মধ্যে বাসা বাঁধার কারণে তুই হচ্ছে ফোবিয়াতে আক্রান্ত হয়ে গেছিস। এটা হচ্ছে যে এত সকল ফোবিয়াতে আক্রান্ত হলি, ডানে বামে
উপরে নিচে এত সকল ফোবিয়া দিয়ে নিজের মধ্যে এক ফোবিয়া ফোবিয়াতে আক্রান্ত হয়ে গেলি। ফোবি ফোবিয়া যারা হচ্ছে বিভিন্ন ফোবিয়ার একটা সংমিশ্রণ অবস্থা। যাই হোক, এখন এত ফোবিয়া টোবিয়া বাদ দে, কাল হচ্ছে খুলিলের বার্থডে, বুঝছিস? এখন হচ্ছে কাল ওর জন্য বেশ কিছু প্ল্যানিং করতে হবে আমাদের, তো কালকে চল ওকে সময় দিই, আশা করি ভালো ভালো একটা দিয়ে যাবে। হ্যাপি বার্থডে বস। হ্যাপি বার্থডে পাওয়ার হাউস। ঘুম থেকে উঠে নে নাকি, বুঝলাম না। আরে গরে ঘুম থেকে উঠা উঠা বস। আরে বস, আয় কি অবস্থা বস। আরে উঠ, আজকে তো বার্থডে পাওয়ার হাউস। হ্যাপি বার্থডে। কেক কাট, এই নে কেক কাট। আর হচ্ছে আমাদের কে গরম গরম ট্রিট দিবে কেক কাটার পরে, ঠিক আছে? হ্যাপি বার্থডে, এতক্ষণ ঘুমাইছিলি কি কি এর পাওয়ার আস লাগাইছস? মাইটোকন্ড্রিয়া নাকি আমি? আরে তোমার বার্থডে না, তোমার বার্থডের জন্য উইশ করতে আসছে। কেক কাটো, কেক কাটবি না? কেক কাট, কেক কাট। কিসের বার্থডে? কার বার্থডে? আমার বার্থডে? তোর বার্থডে। তুই কি ভাবছিলি যে তুই এফবি তে হাইড করে রাখবি আর আমরা জানতে পারবো না? বার্থডে কি ভুলে গেছিস নাকি? কেন বলি না, তুই এটা তো বুঝতে পারছ না। কেন কেন বলি না? আসলে আমার এটার প্রতি একটা ভয় কাজ করে। ভয় বার্থডে নিয়ে ভাবে আমি আজও এটা আপলোড দিব। মানে বার্থডে এর সাথে ভয়ের মানে কি ধরনের সম্পর্ক থাকতে পারে, বুঝলাম নাকি? এটা তো আমিও বুঝতেছি না আসলে এটা কি ধরনের সমস্যা, কিছু ঠিক মাথায় চলতেছে না। ওয়েট, এই যে বার্থডে পালনের ভয়, এটা এক ধরনের ফোবিয়া। ইয়েস, এখানেও ফোবিয়া? হ্যাঁ, এটার নাম হলো গিয়ে ফ্র্যাগানোফোবিয়া। ফ্র্যাগানোফোবিয়া? হুম, আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু এই ফোবিয়া থেকে উত্তরণের উপায় কি? উত্তরণে হয়ে হচ্ছে একটাই, এই যে তুমি হচ্ছে যে আমাদের সাথে বার্থডে সেলিব্রেট করবা, বাট এটা তুমি চাচ্ছ না, বা তোমার কাছে ভয় লাগতেছে, বা তুমি মিশতে চাচ্ছ না আমাদের সাথে এই বার্থডেটা সেলিব্রেট করবা। সেটার কারণে ওই হচ্ছে তোমার যেদিনই হচ্ছে বার্থডে থাকবে ওই দিনই এফবিতে ঢুকে এটা পোস্ট করবা, আজকে আমার বার্থডে, কে কে ট্রিট নিবা, চলে আসা মাত্র ব্যাস ড্রাগনোফোবিয়া কেটে যাবে। এখন আর আমরা কেক কাটি। আমাদের ট্রিট দাও, এবার আমাদের তাহলে ট্রিট দাও। হ্যাঁ, ট্রিট দে, কিন্তু তুই কি জানোস এই যে তুই যে টাকা নিয়ে কিপটামি করতেছিস এটাও এক ধরনের ফোবিয়া? ইয়েস ইয়েস। আরে ভাই, ফোবিয়ার জ্বালাই তো মরে গেলাম গা, জীবনটাই তো ফোবিয়া হয়ে গেল। এটার নাম ক্রেমাটোফোবিয়া। ক্রেমাটোফোবিয়া? চলো এখন আমাদের রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো টালো ট্রিট দাও, ফোবিয়া থেকে একেবারে মুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ফোবিয়া থেকে তো মুক্ত হবো না, নতুন একটা প্যারার সাথে যুক্ত হয়ে যাবো তোদের ট্রিট দিলে। ভাবছিলাম তোদের জায়গায় সস্তা রেস্টুরেন্টে খাওয়াবো, কিন্তু তুই বেটা আমার টিউন বাইরে লয়ে আসছোস, প্রত্যেকটা ভাড়া বিল এত বেশি এখানে, বেটা সস্তায় ট্রিট দিব ভাবছিলাম, বিচ্ছগুলো আমার ফকির বানায় ফেলছে। তাও ভালো সেট নিয়ে নিছি, সাথে একটার সাথে একটা ফি। দাঁড়া তো একটু হিসাব করে লই, 430 × 2 = 860 টাকা। হয়ে যাবো, প্যারা নেই, যাক কম এলো কিছুটা, মোটামুটি হয়েছে। হাই হাই, ভুলেই তো গেছি, ড্রিঙ্কস নয়, 4 × 40 = 160 টাকা, তা তো 1000 টাকা সমান সমান, সর্বনাশ 1000 টাকা হয়ে গেছে। সাথে আবার রেস্টুরেন্টের টিপস আছে, কেমনি কি এগুলো আমি কী করতেছি? মনে হইতেছে মুদির দোকানে অঙ্ক করতে বসি। তুমি তো আসতেছ জমিদার, খাইতেছে তা আমার পকেট, বুঝায় বসি ধরা যে না খাই।
হাই হাই রে, এখানে তো আবার ডাবল সুবিধা থাকলেও 15% ব্যাটও আছে। আজকে খবর আছে আমার টাকা শেষ। আমিও ভাবতেছি মানে এমন একটা কিপ্টের কাছ থেকে যার নাকি ছোটবেলা থেকে বার্থডে পালন করতে ভয় পায়। রাজনের খবর জানোস? আরে হ্যালো রাজন, আসছিস তাহলে? হ্যাঁ অবশ্যই আসতে পারলাম রে ভাই। কি করতেছিলি এতক্ষণ বাসায়? অনেক দিন ঘুমাইছিলাম, এখন আমি তো ভাবছি যে ঘুম থেকে উঠে যে বিকেল হয়ে গেছে, আসতে পারতাম না। মাস্টার খুলে কথা বল না। আচ্ছা হ্যাঁ, তো এত লেট হইলো কেন, রাতে ঘুমাস নাই? রাত্রে 12টা বাজে ঘুমানো উঠছি, ঘুম আসছে রাত 5টার পরে, মানে কি তাহলে সকালে? আজব, বিয়েও তো করস নাই তাহলে কেমনে কি, মানে এত ভাই জানস না, কয়েকদিন যাবত একটা বিষয় নিয়ে খুব চিন্তিত, আমার ঘুম আসতেছে না রাত্রে। কি বিষয়? ঘুমাতে গেলেই মানে অনেক দুঃস্বপ্ন বা অনেক চিন্তা ভাবনা আসে মাঝে মাথার মধ্যে, অনেক কিছু নিয়ে বেরোয়, খুব এমনি চিন্তিত আছি, ক্যারিয়ার, পড়ালেখা, তারপর বাসায় পারিবারিক সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা আছে, সব কিছু মিলে আমি একটা ডিপ্রেশন আছি জানস না। আমার মনে হয় তুই সমনিফোবিয়াতে আক্রান্ত। সমনিফোবিয়া? এটা আবার কি হতে পারে? আমি তোকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। তুই যেহেতু ঘুম নিয়ে বেশ কিছুদিন ধরে প্রবলেমটা ফেস করতেছিস, মানে যখনই ঘুমাইতে যাস তখনই হচ্ছে তোর মাথার মধ্যে উদ্ভূত চিন্তা ভাবনা চলে আসে, যার কারণে ঘুমাইতে পারতেছিস না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এইটার কারণে মানে অনেক দিন যাবো তো এই ব্যাপারটা তোর সাথে হওয়ার কারণে তুই হচ্ছে তোর মধ্যে ইনসোমনিয়া বাসা বেঁধে ফেলছে। কি বলিস? হ্যাঁ, এই ইনসোমনিয়া বাসা বাঁধার ফলে অনেক টাইপের ফোবিয়া আছে আমরা শুনছি। হ্যাঁ, তো এই ইনসোমনিয়া থেকেই তোর মধ্যে হচ্ছে সমনিফোবিয়া, যেটা সেতু বললো, এই ফোবিয়াটা তোর মধ্যে হচ্ছে আকার ধারণ করছে। কাটানোর চেষ্টা করতে হবে। এটার জন্য কি করতে পারিস, যেহেতু তোর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস গুলা নিয়ে তুই হচ্ছে বেশি প্রেশার ফিল করতেছিস, সো লাইফটাকে ইজি করে ফেলতে হবে, আর আজের চিন্তা ভাবনা একবারে মাথা থেকে একবার ঝেড়ে ফেলতে হবে, মানে ওই ধরনের চিন্তা ভাবনা মাথা আনাই যাবে না, বুঝছিস? হ্যাঁ বুঝতে পারলাম। আর একটা কাজ করতে পারিস, ওই বিভিন্ন সাইকোলজিস্টের কাছে গিয়ে, ভালো যারা আছেন স্পেশালিস্ট তাদের কাছে গিয়ে হচ্ছে এই সোমনিফোবিয়া কিভাবে কাটানো যায় তাদের পরামর্শ নিতে পারিস। আমিও ভাবতেছি যে ডাক্তারের পরামর্শ নেওয়া লাগবে, কারণ খুব বাজে একটা অবস্থা যাচ্ছে আমার। আশা করতেছি ধীরে ধীরে মানে তাদের পরামর্শ নিয়ে চললে তোর এই সোমনিফোবিয়াটা কেটে যাবে। ধন্যবাদ রে বিষয়টা শেয়ার করার জন্য। প্লেজার। হ্যালো, ও তুই আসতেছিস? আচ্ছা আয়। ওকে রাখি। ওই মেহেদি আসতেছে, বুঝছস? আচ্ছা তাহলে চল আমরা একটু ওখানে গিয়ে বসি। আচ্ছা আয় বসি, ওর জন্য ওয়েট করি। আমি খেয়াল করছি তুই সেই স্কুল লাইফ থেকে প্রথমে পড়লি বয়েজ স্কুলে, দেন হচ্ছে বয়েজ কলেজে। আমার কি মনে হয় জানিস, মানে যদি বয়েজ ভার্সিটি থাকতো তো সেইখানেও পড়তো। মানে কি আজীব, মানে তুই মেয়েদের সামনে যেতে এত ভয় কেন পাস ভাই? আচ্ছা জানোস
আমার কি মনে হয় এই যে মেয়েদের সামনে যে যাওয়ার একটা ভয় এটাকে ভেনাস্টোফোবিয়া বলে। আমার মনে হয় তোর সেই ভেনাস্টোফোবিয়া আছে। আমার ফোবিয়া আছে? হ্যাঁ, ভেনাস্টোফোবিয়া হলো তোর ফিয়ার অফ উমেন, যেখানে সুন্দরী মেয়েদের সামনে যাওয়াকে লোকে ভয় পায়। তোর এই ফোবিয়াটা অবশ্যই আছে, নাহলে এইভাবে তুই ভয় পাতি? তুই কি বিয়ে করবি না? এত ভয়, হায় রে, তোকে তো কিছু হবে না। আচ্ছা বন্ধু, যেজন্য আসছি, ঠিক আছে, নেক্সট উইকে আমার কাজিনের ওয়েডিং প্রোগ্রাম আছে, তো তাদেরকে বরিশাল যাওয়ার জন্য কালকে সবাই মিলে যাবো। তাহলে তোর কি নিজের বিয়ে? না বন্ধু, আমার কাজিনের। ও আচ্ছা, মানে তুই নিজের বিয়ে করবি কবে? কাজিনের বিয়ে তো বুঝলাম, ওইটাও দেখা যাবে। তোর দিদি কি বিয়ে নিয়ে ফোবিয়া আছে? হ্যাঁ, এটাকে বলা হয় গোমোফোবিয়া। এক্স্যাক্টলি, এটারও ফোবিয়া আছে। হ্যাঁ, জানতাম না তো। তুই যে এত বয়ান দিচ্ছিস, এটা তুই নিজে তো ফিলোফোবিয়াতে আক্রান্ত, এখনো পারলি না তুই তোর ক্রাশকে প্রপোজ করতে। আচ্ছা যাই হোক, বরিশাল যে যাব, কিসে যাব আমরা? হ্যাঁ অবশ্যই লঞ্চে যাব আমরা, জোস মজা হবে লঞ্চে। কিন্তু আমি তো লঞ্চে উঠতে ভয় পাই। আরে ভয় কিসের, চল চল, আমরা আসি না, আমরা আসি না, চল। লঞ্চটা খুব সুন্দর তো, আয় তোরা ওই দিকটা দেখাই। ওকে চল। সে তো দেখ, পানির কালারটা অনেক জোস না? হুম, পুরাই ইউনিক কালার। চল ইউনিক কালার পানিতে গিয়ে একটু হাবুডুব খেয়ে আসি। না রে, আমি পানিতে নামবো না, আমি পানি অনেক ভয় পাই। আর জব, লঞ্চে উঠতে ভয় পাস, এখন আবার দেখতেছি মানে পানিতে নামবি তাও ভয় পাস? হ্যাঁ, আমি লঞ্চে উঠি না কেন জানিস? কারণ আমি সাঁতার জানি না, তো সবসময় ভয় হয় যে আমি যদি লঞ্চে উঠি তাহলে মনে হয় পানিতে ডুবে যাবো, তো সেই কারণে আমি লঞ্চে উঠতে ভয় পাই। ওরে চান্দু, এই জন্য সাঁতার কাটতে হবে না, সাঁতার শিখতে হবে না? সাঁতার শিখবো, কিন্তু পানিতে নামতেই তো ভয় পাই। আচ্ছা, পানি দেখলেই ভয় করে, মনে হয় যেন ডুবে যাবো। তোর তো একটা ফোবিয়া হয়েছে তাইলে। আমার ফোবিয়া? হ্যাঁ, এই যে পানি নামতে ভয় পাচ্ছিস, এটা কোন ফোবিয়া? এটা হচ্ছে হাইড্রোফোবিয়া। ও, সব জায়গায় শুধু ফোবিয়া ছড়াছড়ি আমাদের ফ্রেন্ডদের, বুঝছস? সবগুলার এক একটা ফোবিয়া, আমরা সবাই ফোবিয়া আক্রান্ত। বুঝলাম, এখন তোমার এই ফোবিয়াটা কাটাইতে হবে। হুম, নাহলে আমরা তো এই দুদিন পর পর যে ট্যুরে যাবো লঞ্চ দিয়ে, এটা তো হবে না তোমার জন্য। তুমি সামনে এই হচ্ছে পানির কাছে এসে দাঁড়াবা আর মনে করবো আমি পানিতে পড়ে গেলাম মনে হয়। তো এই ফোবিয়া আমি কাটাবো কীভাবে? এটা বিয়ে করে ফেলবি, বিয়ে করার পরে ওই দুদিন পর পর বা এক সপ্তাহ পর পর বউকে নিয়ে হানিমুনে যাবি, আর হচ্ছে পানির কাছে এসে হাত ধরে এভাবে দাঁড়িয়ে ফেলবি।